মালদার বামনগোলাতে কুয়াশার দাপট শুরু হতে গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে মালদার সীমান্তে। রবিবার বামনগোলার পাকুয়ার গাঙ্গুরিয়া গ্রামে দুই বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সোমবার পুলিশ ধৃত দুই বাংলাদেশি মোহাম্মদ আব্বাস আলী এবং মোহাম্মদ সাহেবকে মালদা জেলা আদালতে পেশ করেছে। পুলিশ জানিয়েছে ধৃতরা বাংলাদেশের দুয়ারপুর ও কমলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা বেআইনিভাবে এপারে চলে আসে বলে অভিযোগ। ধৃতরা গরু পাচারের সঙ্গে যুক্ত। এদিন গ্রামবাসীরা সন্দেহজনকভাবে তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।